বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরি সার্কুলারগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তারই প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি ইউএস বাংলা এয়ারলাইন্সে 100 জনের চাকরির যে একটা নতুন সার্কুলার ছেড়েছে, সেই সার্কুলার বিষয়ে আমরা আলোচনা করব। বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 13 মার্চ 2023 সালেই, মানে রিসেন্টলি আজকেই। তো এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কই কোন পদে কতজন লোক নিবে এবং বেতন কি, যোগ্যতা কী কী, সব বিষয়ে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে ইউএস বাংলায় যে 100 জনের চাকরির সুযোগ দিয়েছে যে আসলে কী কী পদের লোক নেবে এবং কে কে চাকরিতে আবেদন করতে পারবেন, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে বলা আছে যে সেন্ট্রাল রিজার্ভেশন কন্ট্রোল বিভাগে এক্সিকিউটিভ পদে 100 জন লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। আবেদন করতে পারবেন অভিজ্ঞদের পাশাপাশি অনভিজ্ঞরাও, মানে যারা অভিজ্ঞ তারা তো আবেদন করতে পারবেনই, যাদের কোনো অভিজ্ঞতা নাই বা অভিজ্ঞ না তারা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ, পদের সংখ্যা হচ্ছে 100 জন। আবেদনের যোগ্যতা হচ্ছে আবেদনকারী মার্কেটিং ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা, যাদের অভিজ্ঞতা আছে, পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে, সেই সঙ্গে থাকতে হবে কম্পিউটার স্কিল, এক্সিলেন্ট কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল স্কিল, এয়ারলাইন্স টিকিটিং, সেলস সেন্টার, কাস্টমার কেয়ার, কাস্টমার সাপোর্ট, ক্লায়েন্ট সার্ভিস, রিজার্ভেশন সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যাদের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারবেন, যাদের অভিজ্ঞতা নাই তারা আবেদন করতে পারবেন। এয়ারলাইন্স, সেলুলার ফোন অপারেটর, টেলিকমিউনিকেশন বিষয়ে জানাশোনা থাকতে হবে, ইংরেজি ও বাংলায় সাবলীল হতে হবে, মানে ইংরেজি বাংলা উভয় ভাষায় আপনাকে সাবলীল হতে হবে এবং চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। তবে অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন, তবে চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে। প্রার্থীর বয়স কমপক্ষে 22 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। বেতন ও সুযোগ সুবিধা, মাসিক বেতন 30,000 টাকা, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক 2 দিন ছুটি, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 25 মার্চ 2023। যেভাবে আবেদন করবেন, আগ্রহী অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের যে বাংলাদেশ এয়ারলাইন্সে যে 100 জন লোক নেবে সেই বিষয়ে আমরা আলোচনা করলাম। তারপরে যদি কোনো বুঝতে কারো অসুবিধা হবে সে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। যাওয়ার আগে আরেকবার রিকোয়েস্ট করি, যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের পথকে চলার সাথী হবেন। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।